সন্তানের সঙ্গীত ভাবনা নিয়ে। বস্তুত পক্ষে প্রত্যেক প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা ফর্মুলা থাকে, যা আমরা সকলেই জানি। সেক্ষেত্রে একজন চিত্রশিল্পী, তিনি ছবি আঁকছেন কিন্তু সঙ্গীতের এতটা গভীরে তিনি যে গিয়েছেন এইটি আমাদের খুব একটা জানা নেই। কিন্তু যারা সঙ্গীতজ্ঞ, যারা সঙ্গীত নিয়ে কাজ করেন, আমরা দেখবো তার দুই একটি ইন্টারভিউ এর মধ্যে সঙ্গীত নিয়ে যে কথাগুলো বলা আছে সেটি ঠিক সাধারণ একদম নির্মাতার কথা। বাংলাদেশে তার একটি আর্কাইভে ইন্টারভিউ আছে, অল্প বিস্তর রাগ রাগিনীর কথা বলা আছে। তারপরে আমরা সম্প্রতি আমি বুলবুলের মাধ্যমে একটু খবর পেলাম যে ভারতের একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, যেটি সঙ্গীতের জন্য আলাদা বিশেষত্ব, সেখানে তিনি গিয়েছিলেন, নাচ তিনি আলাদা করে শিখেছেন। আমরা যতটুকু জানি যে যে কোনো শিল্প মাধ্যমে একজন যখন কোনো চূড়ান্ত জায়গায় যান, অন্য কোনো মাধ্যমেও যখন তিনি যান, তখন সেই চূড়ান্ত জায়গাতেই ছোঁয়ার তার আগ্রহ থাকে এবং সেই ক্ষমতাও থাকে। সেই দিক থেকে আমি শুধু ইঙ্গিত দিতে পারি, যদি সঙ্গীত বিষয়ক সমস্ত তথ্য উপাত্ত দিয়ে আমরা একটি গবেষণা সামনে আনতে পারি, তাহলে দেখব বাংলাদেশের যে সঙ্গীতের ইতিহাস, বাঙালি বাংলা সঙ্গীত শুধু নয়, বাংলা সঙ্গীতের সাথে অন্যান্য কয়েকটি ভাষার সঙ্গীত তার চেনা ছিল। বিশেষ করে ক্লাসিক্যালে এই উপমহাদেশের যারা গুরুত্বপূর্ণ সঙ্গীতজ্ঞ, তাদের প্রত্যেকের সাথে শুধু তাদের শিল্পকর্মের সাথে নয়, তাদের সাথে শারীরিক ভাবেও তার যোগাযোগ ছিল সুলতানের। এই নামগুলো আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি, তার যারা জীবন ঘনিষ্ঠ ছিলেন মুখেও তাদের কাছে শুনি। আর গতকাল আমি একটা প্রসঙ্গ তুলেছিলাম যে তার সোনা যে ক্যাসেট গুলো, সেগুলো আমি শুনেছি যে নড়াইল জেলা প্রশাসনে আছে। সেই ক্যাসেট গুলো আনলে তার রুচি সম্পর্কে আমাদের সামান্য হয়তো ধারণা হবে, যদিও ধারণা আর নতুন করে বলবার কিছু নেই। তার যে বিভিন্ন ইন্টারভিউ আছে বা অন্য যারা তার সাথে থাকতেন, বিশেষ করে আহমদ সবাবের সাথে আমার যোগাযোগ ছিল, সেখানে আমি দেখেছি সঙ্গীতের জন্য তাদের যে পাগলামি। তো দেখা যায় যে শিল্পের সব শাখার সাথে সবার সমান যোগাযোগ থাকে না, কিন্তু এই মানুষগুলোর সাথে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি যেটুকু আমার মনে হয়, আমার নিজেরও মনে হয় যে সঙ্গীতের সাথে প্রায় প্রতিটি মানুষের একটা আলাদা যোগাযোগ থাকে, সেটি সুলতান কিন্তু খুব গভীরভাবে তার জীবন দর্শনের মধ্য দিয়ে আমাদের জানিয়ে গেছেন। আমি হানিফ ভাইয়ের মাধ্যমে এই নড়াইলে আরেকজনের সাথে আমার যোগাযোগ কথা হয়েছিল অল্প, দুলাল সাহেব, হানিফ ভাই পুরো নাম বলতে পারবেন। তো আমাদের দুর্ভাগ্য যে আমি যে বছর গিয়েছি আমি তাকে ঢাকায় নিয়ে আসবার জন্য এখানে একটু ব্যবস্থা নিচ্ছিলাম, তার কাছ থেকে আমি অল্প কিছু শুনেছি যে সুলতান গান শোনার জন্য কিভাবে আলাদাভাবে জীবনযাপন করতেন, তারা একসাথে বসতেন এবং সেখানে যখন গান শুনতেন সেই গান কোনো একক ধারায় ছিল না, একই সাথে তিনি তার যে এলাকার যারা গীতিকবি বা শিল্পী তাদের গানও শুনতেন। যেমন বিজয় সরকার, ওই এলাকার একজন গুরুত্বপূর্ণ শিল্পী, গীতিকার এবং সঙ্গীতজ্ঞ এবং দার্শনিকও বলা যায়, তার সাথেও যোগাযোগ ছিল। এছাড়াও মুসলিম বয়াতি নামে ওখানে আরেকজনের নাম আমি শুনেছি, ওখানে বেশ কিছু লোকো ফর্ম আছে, যে নাটকের কথা এক ভাইয়ের কাছে শুনতে পাচ্ছিলাম, সেখানে এই লোকো ফর্মের যে নাটকের সাথে যে সঙ্গীতের যোগাযোগ, সে ধরনের কাজগুলোর সাথেও তার যোগাযোগ ছিল। এখানে বলা হচ্ছে সুলতানের শিশু স্বর্গের কথা বা শিশুদের নিয়ে ভাবনার কথা। আসলে এই শিশু মানে আমি ঠিক 5 বছর 10 বছর বয়সের শিশু আমি মনে করি না। আমার কাছে মনে হয় যে যে কোনো শিল্পের সাথে, যে কোনো বিষয়ের সাথে যখন কেউ জড়িত হচ্ছেন, চিন্তা কাঠামোয় জড়িত হচ্ছেন, সেটি 50 বছর বয়সেও যদি হন, তারা দেখ একজন বললেন যে বিশ্ববিদ্যালয় লেভেলে এসে সুলতানের চিত্রকর্মের সাথে তিনি পরিচয় লাভ করলেন, আমি মনে করি ওই যেদিন পরিচয় হবে তার 10-12 বছর পরে আমি তাদেরকে তাকে শিশু মনে করতে পারি, 5 বছর পরে শিশু মনে করতে পারি। অর্থাৎ বোধের বয়সকে যদি ধরি তাহলে আমার মনে হয় ভালো হয়, ঠিক বায়োলজিক্যাল যে বয়স 5 থেকে 10 বা 10 থেকে 15, এই রকম বয়সের কথা মনে হয় সুলতান কাজের ক্ষেত্রে আমি ব্যক্তিগত ভাবে মনে করি না। আমি মনে করি শিল্পের ওই শাখায় তার যোগের ঘটনাটিকে
জন্ম ধরে যদি নেই। তো সুলতানের সঙ্গীত ধারণার সাথে এর বেশি আপাতত আমি বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই এই কথাগুলো বলবার জন্য আমাদের যে তথ্য উপাত্তের দরকার, সেই তথ্য উপাত্ত বিভিন্ন সাক্ষাৎকার, তার ব্যবহৃত জিনিস ইত্যাদি মিলিয়ে যদি আমরা একটা তথ্য ভান্ডার প্রথমে গড়ে তুলি, তাহলে তার সঙ্গীত বিষয়ক যে পাণ্ডিত্য সেটিকে উদ্ঘাটন করা সম্ভব। আর অনুমিত সিদ্ধান্ত আকারে আমার সঙ্গীত নিয়ে আলাদা করে কাজ করার একটু সুযোগ আছে হয়েছে বা আমি করেছি বেশ কিছু, এখান থেকে আমার মনে হয়েছে একজন যে কোনো বড় স্রষ্টাই যে মাধ্যমে নিজেকে প্রকাশ করেন, তিনি অন্যান্য অনেক মাধ্যমের সাথেই নিজেকে আগে তৈরি করে নেন এবং সেই মাধ্যমের সাথে তার যোগাযোগ থাকে। তা না হলে আজকে এই ভার্চুয়াল শো থেকেই, এই আলোচনা থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখানে 22 জন যদি অংশগ্রহণ করি, 22 জনই আলাদা পেশার, আলাদা বয়সের, আলাদা পরিস্থিতির মানুষ, কিন্তু আমি সুলতানের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। তো সেই ক্ষেত্রে সুলতান তাহলে এই এতগুলো মানুষের মনোজগতের সাথে যুক্ত ছিলেন, তাহলে সেই ক্ষেত্রে যদি আমি বলি একজন বাঙালি সাধক,